ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু ডেইলি ব্লগ হচ্ছে না, আজকে হচ্ছে একটু অন্যরকম ভিডিও। তো দেখতেই পাচ্ছ ভালো একটা ড্রেস পরে আছি। তো আসলে আজকে আমাদের একটু ইনভিটেশন আছে, তো ওইখানে যাব। তো ভাবলাম যে চলো যাওয়ার আগে রেডি উইথ মি করে নিই। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে যে কীভাবে মেকআপ করি, কীভাবে আইলাইনার দিই। আমাকে অনেকেই মেসেজ করেছিলে কি প্রোডাক্ট ইউজ করি। তো আজকে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, আর সাথে শেয়ারও করব একদম সিম্পল উইদাউট প্রাইমার, উইদাউট এনি হেভি মেকআপ প্রোডাক্ট কীভাবে মেকআপ করা যায়, একদম যেটা সামারের জন্য খুবই ভালো, একদম লাইট বেস দেবে খুবই ভালো। তো চলো, বেশি একটা তো আমি নিজেও জানি না, আমি যতটুকু পারি ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখনকার দিনে কেউই হেভি মেকআপ এত একটা ভালোবাসে না, সবাই একদম লাইট, যেন মেকআপটা যে করেছে ওটা না বোঝা যায় সেই রকম ভালোবাসি। তো আর বেশি প্রোডাক্ট ইউজ করলে কি হয়, বেসটা বেশি হেভি হয়ে যায়। এমনিতে নর্মালি যখন আমরা রোদে যাই, ঘেমে একদম স্কিন পুরো ফেটে যায়, তারপর ঘেমে মানে একদম মেকআপ রিমুভ হয়ে যায় এমনিতেই। তো চলো আজকে সেটাই দেখাবো, একদম উইদাউট এনি হেভি মেকআপ প্রোডাক্ট আমরা কীভাবে করতে পারি। তো চলো, তো এই দেখো আমার চুল এখনও শুকোয়নি, কারণ আমি জাস্ট এখন স্নান করে এসেছি, তো রেডি হব। তো চলো সবার আগে স্টেপ বাই স্টেপ ফলো করো আমার সাথে। তো সবার আগে কিন্তু আমি চুলটাকে সেট করে নিচ্ছি, কারণ যখন আমি মেকআপ করবো আর আমার মুখের উপর চুল আসবে আমার প্রচণ্ড বিরক্ত লাগে। তার জন্য আমি এখানে সবার আগে চুলটাকে সেট করে নিলাম। দেন এখানে যে যে ময়শ্চারাইজারটা ইউজ করো তো তোমরা সেটাই ইউজ করবে। তো এখানে আমি ভালো করে এখানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ মেকআপের ফার্স্ট স্টেপ যেটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে এটা খুবই ইম্পর্টেন্ট। যদি ময়শ্চারাইজার ভালোভাবে না অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু মেকআপটা একদমই বসবে না, প্লাস ফেটে যাবে, তো দেখতেও ভালো লাগবে না। তো তার জন্য কিন্তু আমি ফেসে আর নেকে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফেসের সাথে সাথে কিন্তু নেকটাও খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, নাহলে কিন্তু ফেসে বসবে, নেকটা অন্যরকম লাগবে, ফেসটা অন্যরকম লাগবে। তো এখানে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিলাম, দেখতে পাচ্ছ। তো আমি এবার অ্যাপ্লাই করব কালার বারের একটা স্টোপ ক্রিম, মানে স্টোপ ফাউন্ডেশন বলতে পারো, খুবই লাইট বেস মানে দেয়, আমার তো ভীষণ ভালো লাগে। আমি সবসময় বেশিরভাগই আমি যখন মানে মানে হালকা ওকেশনে যাই তখন আমি এইটাই ইউজ করি। তো এখানে আমি দেখতে পাচ্ছ খুব ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, আর সবসময় না উপরের দিকে নেবে, নিচে থেকে উপরের দিকে এটাকে নিয়ে যাবে, তাহলে মেকআপটা আরও ভালোভাবে বসে। এই দেখো আমার ফেসটা কী সুন্দর ব্লেন্ড হয়ে গেছে ফেসের সাথে সাথে। কিন্তু আমি বারবার বলছি নেকেও তোমরা ইউজ করবে। তো তারপর আমি একটা মার্সের একটা প্যালেট ইউজ করছি, আর আমি পেন্সিল দিয়ে কমফর্টেবল না, আমি কোনো সময় পেন্সিল দিয়ে কমফর্টেবল না। তো এখানে আমি ব্রাউন কালারটা আর হালকা শেডের ব্ল্যাকটা নিচ্ছি, বেশি ব্ল্যাকটা নিলে এমনিতেই আমার আইব্রো আছে তো আমার বেশি ব্ল্যাকটার প্রয়োজন হয় না, আমার হালকা ব্রাউনটা দিলেও হয়। তো এখানে আমি সেট করে নিলাম এটা দিয়ে, এটা দিলে একদম ন্যাচারাল মনে হয়, পেন্সিলটা দিলে মনে হয় যে মানে ওভার হয়ে যায় আমার ফেসে। তো আমি এখানে প্যালেটটা দিই কমফর্টেবল। তো দেখতে পাচ্ছ আমি প্যালেটটা দিয়ে কি সুন্দর করে নিচ্ছি। আর আমাকে তোমরা কমেন্ট করে জানিও তো যে সবার আইব্রো কি দুরকম হয়, দুটো আইব্রো, আমার কিন্তু দুটো আইব্রো দুই রকম। তো এখানে আমি কালার বারের আবার আরেকটা ফেস পাউডার ইউজ করে নিচ্ছি কম্প্যাক্ট। তো আমার সব কিছুই কালার বারের খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তো এটা তো বলেই লাভ নেই, এটা যে এত ভালো এত ভালো, আমি প্রায় মানে অনেক বছর হয়েছে আমি এটাই ইউজ করছি, আমার ভীষণ ভালো লাগে কালার বারের ফেস পাউডার। তো এখানে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে, একদম বোঝাই যায় না পুরো মেকআপটাকে এত ভালো করে সেট করে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আমার তো ভীষণ ভালো লাগে এটা। তো তারপর এখানে একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিচ্ছি। তো এই দেখাও কতগুলি কালার এখানে, আমি না বেশি কালার হলে কনফিউজ হয়ে যায় যে কোনটা দেবো কোনটা না, সব কিছুই ভালো লাগে মনে হয় সব কিছুই দেবো, বাট না সব ড্রেসের সাথে সব কিছু ভালো লাগে না। তো এখানে আমি চুজ করছিলাম যে কোনটা নেবো কোনটা, তো এখানে আমি ব্রাউন কালারটা নিয়ে নিচ্ছি। আর ব্রাউন কালার এমন একটা কালার যেটা সব কিছুর সাথে যায়, সব কিছুর সাথে। তো এখানে দেখতে পাচ্ছ ব্রাউন কালারটা আমি ভালো করে আমি হাত দিয়ে, এটাও আমি হাত দিয়ে কমফর্টেবল, ব্রাশ দিয়ে আমি পারি বাট হাতে আমি মনে করি বেশি কমফর্টেবল, যেহেতু আমার নেলসগুলি এখন ছোট ছোট, যখন নেলসগুলি বড় বড় হয় তখন আমি ব্রাশ ইউজ করি কারণ তখন হাত দিয়ে হয় না। তো এখানে দেখতে পাচ্ছ আমি ব্রাউন কালারটা একদম হালকা করে দিয়ে দিচ্ছি, এই দেখো খুব ভালো লাগে ব্রাউন কালারটা দিলে, নর্মালি শুধু ব্রাউন কালারটা দিয়ে ছেড়ে দাও এতেই অনেকটা ভালো লাগে। তারপর এখানে একটা ব্ল্যাকিশ কালার একটা আছে,
পিওর ব্ল্যাক না, ম্যাট ব্ল্যাক না, একটা ব্ল্যাকিশ কালার আছে, ওইটাকে আমি একদম আইলাইনের মতো দিয়ে দিচ্ছি। এটাকে দেখতে খুব ভালো লাগে, দেখতে খুব বোল্ড লাগে, বাট এত বেশি দেবো না ডার্ক করে, একদম হালকা দেবো। তারপর হলো আমার ফেভারিট পার্ট আইলাইনার, যেটাকে আমি এখন অনেকটা অ্যাভয়েড করি অনেকটা, তো এখানে আমি ভালো করে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার লেকমির, তো খুবই ভালো, খুবই ভালো এই আইলাইনারটা, তো লেকমি 925 হবে বা লেকমির হবে এই আইলাইনারটা, তো খুবই ভালো। তো এই দেখো আমি কিন্তু আইলাইনারটা খুব ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি, আর আমি এত এক্সপার্ট আইলাইনার দিতে আমার মিরর লাগে না, আমি ফোন দেখেই আইলাইনার দিতে পারি, বাট এমনও হয় আমি চোখ বন্ধ করে মিরর ছাড়া আমি আইলাইনার দিতে পারি। তো এবার পালা হচ্ছে লিপস্টিকে, তো এইটাও কিন্তু কালার বডিরই লিপস্টিক। তো এই দেখো কালারটা, জাস্ট দেখো এত ওয়াও, এত ওয়াও, ভীষণ ভালো লাগে, পুরো ফেসটাকে পুরো। আর লিপস্টিক ছাড়া কিন্তু মেকআপ ইনকমপ্লিট, উইদাউট লিপস্টিক মেকআপ ইনকমপ্লিট, কারণ লিপস্টিকটা পুরো তোমার মেকআপটাকে একদম কমপ্লিট করে। দেখো লিপস্টিক যতই মেকআপ করো, যতই ভালো মেকআপ করো, লিপস্টিক ছাড়া কিন্তু মেকআপ একদমই খুলে না। তো এখানে লিপস্টিক দেওয়ার সাথে সাথে পুরো ফেস চেঞ্জ হয়ে গেছে। তো এই দেখো, এবার পালা হচ্ছে ইয়াররিংয়ে। আমার কাছে প্রচুর ইয়াররিং আছে, বাট কোথাও পরে যাওয়ার সময় আমি পরে যাই না। তো এই দেখো আমি ভাবছিলাম কোনটা পরবো কোনটা, তো এইটা দেখছিলাম এইটাও ভালো লাগছে না, এইটা দেখছি এইটা তো আমার বিয়ের আগের, এইটাও ভালো লাগছে না, তারপর এইটা দেখছিলাম এটা খুব হেভি হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে, তো তারপর এইটা তো দেখছি আরও বড় হয়ে যাচ্ছে, যে ওকেশনে যাচ্ছি সেটার জন্য এটাও বড় হয়ে যাচ্ছে। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কোনটা ভালো লাগছে। তো এইটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আর এই ইয়াররিংটা সবসময় আমার কাছে ফেভারিট, যখনই আমি মানে সিলেক্ট করতে যাই এইটা এইটাকেই আমি সিলেক্ট করি। তো যাই হোক, এখানে আমার ইয়াররিং সিলেক্ট করা হয়ে গেছে, তারপর আমি ইয়াররিং পরে নিচ্ছি। তো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে মেকআপটা কীরকম হয়েছে, আমি কিন্তু একদম কাছে যাওয়ার জন্য এই মেকআপটা আমি করেছি। তো ভাবছিলাম এবার চুলের পালা, যেটা তোমার ফেসটাকে এনহ্যান্স করে, তো চুলটা যেভাবে বাঁধবে ফেসের সাথে যাবে সেইভাবে বাঁধলে ভালো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার মেকআপ কিন্তু কমপ্লিট, তো কীরকম হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো আজকে একদম সিম্পল লুকের মধ্যে দিয়েছি, একদম সিম্পল লুক, তো একদম দেখতে পাচ্ছ একদম মেকআপ করেছি বোঝাতে নি, আর আমি কিন্তু একদম ব্লাশ ইউজ করিনি, হাইলাইটার ইউজ করিনি, কিছু ইউজ করিনি। তোমরা যদি চাও ব্লাশটা ইউজ করতে পারো, আমি ব্লাশটা ইউজ করিনি। তো এই দেখো আজকে এটা হচ্ছে আমার ফাইনাল লুক, তো কীরকম লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এখন তো আমরা যাবো নিমন্ত্রণ বাড়িতে। তো তোমরা নেক্সট কী ভিডিও দেখতে চাও নিশ্চয়ই কমেন্ট করো, তো টাটা।